আসসালামু ওয়ালাইকুম নিউজ থ্রি সিক্সটিতে আপনাদের সবাইকে স্বাগতম প্রাণঘাতী করোনা ভাইরাস হয়তো কখনোই পৃথিবী থেকে চিরতরে যাবে না এই সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বলছে এইচআইভি ভাইরাসের মতো কোভিড নাইন্টিন রোগ সৃষ্টিকারী করোনা স্থানীয় ভাইরাস হয়ে যেতে পারে সংস্থাটি সতর্ক করেছে বিশ্বজুড়ে সব মানুষকে এটির সঙ্গে লড়ে বেঁচে থাকা শিখতে হবে এ ভাইরাসজনিত রোগটি কতদিন পর্যন্ত বিস্তার লাভ করবে এ নিয়ে পূর্বধারণা করা ঠিক হবে না এটি ঠেকাতে ব্যাপক চেষ্টা চালাতে হবে বার্তা সংস্থা রয়টার্স সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য জানানো হয় ডব্লিউএইচওর জরুরি কর্মকাণ্ড বিষয়ক পরিচালক মাইকেল রায়ান এক অনলাইন ব্রিফিংয়ে বলেন ভাইরাসটি আমাদের সমাজে আরেকটি স্থানীয় ভাইরাস হয়ে উঠতে পারে আমরা বাস্তববাদী বলে মনে করি এ ভাইরাস কখন দূর হবে তাকেও বলতে পারবে বলে মনে হয় না এ নিয়ে কোনো প্রতিশ্রুতি নেই এবং থামার কোনো তারিখও নেই এই রোগটি দীর্ঘ সময়ের সমস্যা হয়ে যেতে পারে আবার তা নাও হতে পারে বিশ্বে সম্ভাব্য একশো ভ্যাকসিনের উন্নয়ন ঘটানো হচ্ছে এর মধ্যে কিছু ক্লিনিক্যাল পরীক্ষাও চলছে তবে বিশেষজ্ঞরা বুঝিতে পারছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন খুঁজে পাওয়া কষ্ট ডব্লিউএইচর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়স বলেছেন এই মহামারী ঠেকাতে আমাদের সবাইকে অবদান রাখতে হবে অনেক দেশ বিভিন্ন পদক্ষেপ থেকে বেরিয়ে আসতে চাইবে কিন্তু সাবধানে থাকতে হবে করোনা মহামারী মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকারের নেয়া পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি এই পরিস্থিতিকে বলেছেন চরম বিশৃঙ্খল বিপর্যয় ওবামা অ্যালামনায় অ্যাসোসিয়েশন নামের এক সংগঠনের সদস্যদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবামা হোয়াইট হাউসে ওবামার সহকর্মীদের সংগঠন এটি সাবেক সহকর্মীদের উদ্দেশ্যে ওবামা বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন সবচেয়ে ভালো সরকার হলেও খারাপ অবস্থা হতে পারত কিন্তু যখন এমন মনোভাব থাকে যে সবকিছুই শুধু আমার জন্যই হোক অন্যরা গোল্লায় যাক তখন এক চরম বিশৃঙ্খল বিপর্যয়ের সৃষ্টি হয় এমন মনোভাব নিয়ে আমাদের সরকার চলছে অনেক অঙ্গরাজ্যে মার্চে লকডাউন জারি করা হয় তবে এখন নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে যাতে লোকজন কাজে ফিরে যেতে পারেন তবে স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন এতে ভাইরাস আরও ছড়িয়ে পড়তে পারে এ সমস্ত বিষয়ে আলোচনা করেছেন ওবামা মহামারী নিয়ে ট্রাম্পের অবস্থা দোদুল্যমান ফেব্রুয়ারিতে তিনি বলেন মহামারী তেমন কোনো হুমকি নয় শিগগিরই এটি হারিয়ে যাবে গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেন তার সরকার করোনাভাইরাস মোকাবেলায় গঠিত টাস্ক ফোর্স বন্ধ করে দেবে পরে আবার বলেন এই টাস্ক ফোর্স অর্থনৈতিক কার্যক্রম খুলে দেওয়ার বিষয়ে কাজ করবে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ যাচাই একটি মুঠোফোন অ্যাপ আনার পরিকল্পনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতি মাসে অ্যাপটি চালু করার কথা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তথ্য কর্মকর্তা বার্নার্দো মারিয়ানো টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানান তিনি বলেন মুঠোফোনে ইনস্টল করার পর অ্যাপটি ব্যবহারকারীর উপসর্গ সম্পর্কে জানতে চাইবে এরপর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অ্যাপটি বলে দেবে ব্যবহারকারীর করোনা সংক্রমণের আশঙ্কা আছে কিনা বার্নান্দো মারিয়ানো বলেন সংক্রমণের আশঙ্কা থাকলে কিভাবে পরীক্ষা করাতে হবে তাও জানিয়ে দেবে অ্যাপটি এক্ষেত্রে অবশ্য দেশভেদে তথ্যের ভিন্নতা থাকবে অ্যাপের বৈশ্বিক একটি সংস্করণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যাপ স্টোরে ছাড়বে এরপর যে কোনো দেশের সরকার চাইলে অ্যাপের প্রযুক্তি ব্যবহার করে এতে নতুন সুবিধা যোগ করে নিজেদের মতো সংস্করণ ছাড়তে পারবে করোনা মোকাবেলায় ভারত অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য এরই মধ্যে সরকারিভাবে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে মুঠোফোনে অ্যাপ ছেড়েছে এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর উপসর্গের ভিত্তিতে কোথায় গিয়ে করোনা পরীক্ষা করানো হবে তাও জানতে পারছেন একই সঙ্গে রোগী ও সন্দেহভাজন রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার কাজেও সহায়ক হচ্ছে এসব অ্যাপ নতুন করোনা ভাইরাসের কারণে বেশ কয়েকটি সমস্যায় পড়েছেন ভ্লাদিমির পুতিন সারা বিশ্বের মতো রাশিয়াতেও হানা দিয়েছে নতুন এই করোনা ভাইরাস গত কিছুদিনে দেশটিতে সংক্রমণের হার বেড়েই চলেছে করোনাভাইরাসের কারণে জনস্বাস্থ্যসহ রাশিয়ার বিভিন্ন খাতে মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে অবস্থা এমন দাঁড়িয়েছে যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসনও নর্বরে বিশ বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন সাবেক কেজিবি কর্মকর্তা ভ্লাদিমির পুতিন এর মধ্যে অনেক প্রতিবন্ধকতা তাকে পাড়ি দিতে হয়েছে কিন্তু সবকিছুকেই ছাড়িয়ে যাচ্ছে কোভিড নাইন্টিন অবস্থা দৃষ্টিতে ধারণা করা হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রবল বিরোধীদের তুড়ি মেরে উড়িয়ে দেওয়া পুতিন এবার ভালোই গ্যাড়া করে পড়েছেন শুধু এক করোনাভাইরাসের কাছেই অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন পুতিন কোভিড নাইন্টিন পুরো বিশ্বে ছড়িয়ে পড়ার সময় গত মার্চ মাস থেকেই রাশিয়ার কঠোর লকডাউন জারি করা হয়েছিল প্রাথমিক পর্যায়ে আক্রান্তের সংখ্যাও অনেক কম ছিল কিন্তু গত কিছুদিনে তা আকাশ ছুঁয়েছে নতুন করোনাভাইরাসের কারণে বেশ কয়েকটি সমস্যায় পড়েছেন পুতিন প্রথমত খাতে রাশিয়ার অক্ষমতা প্রকাশ হয়ে পড়ছে এরই মধ্যে রুশ সরকারের নেয়া অপ্রতুল পদক্ষেপ দেরিতে সাড়া দেওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে সদস্যের চিকিৎসা বিশেষজ্ঞরাই আড়েঠারে প্রশ্ন তোলা শুরু করে দিয়েছেন কিছু চিকিৎসকের আত্মহত্যার খবরও গণমাধ্যমে উঠে এসেছে বলা হচ্ছে অপ্রতুল সরঞ্জাম ও প্রয়োজনীয় সুরক্ষা ছাড়াই করোনা প্রতিরোধ করতে গিয়ে মানসিক চাপে বিপর্যস্ত হয়ে এসব চিকিৎসকেরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আবার পুতিনের শাসনকালে যে ইচ্ছে করেই সোভিয়েত আমলের অনেক হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে সেই বিষয়টিও নতুন করে আলোচনায় উঠে আসছে কারণ কোভিড নাইন্টিন দারুণভাবে মোকাবিলা করার মতো পর্যাপ্ত হাসপাতাল সেবার অভাব বর্তমানে রাশিয়ায় অনুভূত হচ্ছে দ্বিতীয়ত বিশ্বের অন্যান্য দেশের মতো রাশিয়ার অর্থনীতিও টালমাটাল পরিস্থিতিতে পড়েছে তবে ইউরোপ আমেরিকার অন্যান্য দেশ যেমন অর্থনীতির সুরক্ষা স্বরূপ নানাবিধ ব্যবস্থা নিয়েছে রাশিয়ার সরকার ঠিক ততটা নেয়নি ফলে দেশটির খেটে খাওয়া মানুষ সাধারণ চাকরিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপদে পড়েছেন দেশটির সরকারি হিসেবে দেখা গেছে দিন দিন পর্যাপ্ত আয়ের সীমা থেকে নিচে নেমে যাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ করোনা পরিস্থিতিতে নিজেকে কিছুটা গুটিয়েও নিয়েছেন পুতিন জনসমক্ষে আসছেন না তিনি অন্তরালে থেকেই ভিডিও কনফারেন্সে চালিয়ে যাচ্ছেন কাজ তৃতীয়ত তেলের দাম বিশ্ববাজারে কমে যাওয়া পুতিনের কপালে বাড়তি ভাঁজ তৈরি করেছে তেল উৎপাদন নিয়ে সৌদি আরবের সঙ্গে বেশ একচোট হয়ে গেছে পুতিনের তবে তাতে নিজের পক্ষে কোনো ফলাফল আসেনি বরং শেষে তেলের উৎপাদন কমিয়ে আনার মতো পদক্ষেপই নিতে হয়েছে তেলের ব্যবসায় মন্দা চলে আসায় এখন বিপদেই পড়েছে রাশিয়া কারণ দেশটির মোট রপ্তানি আয়ের দুই তৃতীয়াংশই আসে জ্বালানি খাত থেকে চতুর্থত পুতিনের আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকার বিষয়টিও আপাতত ঝুলে গেছে দু সালে প্রেসিডেন্ট হিসাবে পুতিনের চলতি মেয়াদ শেষ হতে চলেছে নতুন সংবিধান ও নতুন নিয়মকানুন পাশ করিয়ে তা অন্তত দু সাল পর্যন্ত পাকাপোক্ত করে রাখার ব্যবস্থা করেছিলেন পুতিন কিন্তু তার জন্য একটি গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেয়ার প্রয়োজন ছিল করোনা ভাইরাসের কারণে তা বেশ কিছুদিনের জন্য সম্প্রতি পিছিয়ে দিতে হয়েছে ফলে ক্ষমতা হাতে রাখার জন্য গত জানুয়ারি মাস থেকে যে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন পুতিন তা এখন অনির্দিষ্টকালের জন্য থমকে যাওয়ার জোগাড় চারদিকে যখন এত সমস্যা ঠিক তখনই নিজেকে গুটিয়ে নিয়েছেন রুশ প্রেসিডেন্ট করোনা পরিস্থিতিতেও জনসমক্ষে আসছেন না তিনি এমনকি করোনা আক্রান্ত মস্কো ছেড়ে চলে গেছেন বেশ কিছুটা দূরের প্রেসিডেন্টের আরাক বাসভবনে সেখানে বসেই ভিডিও কনফারেন্সে চালিয়ে যাচ্ছেন তিনি অথচ তাদের মতো এক প্রেসিডেন্টের তো সম্মুখ সমরেই থাকার কথা ছিল চীনে আবারও দেখা দিয়েছে করোনার সংক্রমণ সে দেশে প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে সতেরো জন সংক্রমিত হবার খবর পাওয়া গেছে এর মধ্যে ভাইরাসটির প্রাদুর্ভাবের কেন্দ্র উহান শহরে পাঁচজন নতুন করে সংক্রমিত হয়েছেন বিবিসি অনলাইনের খবরে জানানো হয় চীনে এ নিয়ে দ্বিতীয় দফায় করোনার নতুন সংক্রমণ দুই অঙ্কে পৌঁছাল এখানে উদ্বেগের বিষয় হল চীনের উত্তর পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের নগরে গুচ্ছাকারে করোনার সংক্রমণ ঘটেছে করোনার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ফ্রান্স ও স্পেনের মতো ইউরোপীয় দেশগুলো যখন লকডাউন শিথিল করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার কথা ভাবছে এ সময় চীনে নতুন করে করোনার প্রাদুর্ভাব ঘটনা ঘটল বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয় চীনের উহান ছিল বিশ্বজুড়ে ভাইরাস ছড়ানোর কেন্দ্র তবে গত মাসে সেখানে নতুন করে সংক্রমণের ঘটনা ঘটেনি সেখানে গত দুই দিন ধরে আবারও সংক্রমণের ঘটনা ঘটতে শুরু করেছে এই ঘটনাকে করোনার সংক্রমণের আরেকটি তরঙ্গ বলে সতর্ক করা হচ্ছে এর আগে ভাইরাস ছড়ানো ঠেকাতে উহানে কঠোর লকডাউন জারি করা হয় সম্প্রতি সেখানে লকডাউন শিথিল হতে শুরু করে সেখানকার একজন কর্মকর্তা বলেন রোগটি নিয়ন্ত্রণে ছিল শিশুরা স্কুলে যাওয়া শুরু করেছিল এবং শহর থেকে বাইরে যাতায়াতের বাধাও তুলে নেওয়া হয়েছিল উহানের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে নতুন করে যাদের মধ্যে সংক্রমণের ঘটনা ঘটেছে তারা একই আবাসিক এলাকার বাসিন্দা বেশিরভাগই বয়স্ক মানুষ উপসর্গহীন কিছু রোগীও পাওয়া গেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন স্বাভাবিক জীবনে ফেরার জন্য তাড়াহুড়ো করতে গেলে রোগের দ্বিতীয় তরঙ্গ আঘাত হানতে পারে ভ্যাকসিন না আসা পর্যন্ত লকডাউন মেনে চলতে হবে চীনের সংক্রমিত ব্যক্তির সংখ্যা প্রায় তিরাশি হাজার সেখানে চার হাজার ছয়শ মানুষ মারা গেছেন দেশটিতে প্রায় এক মাসের মধ্যে করোনাভাইরাসের মৃত্যুর ঘটনা নেই সেখানে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে চীনে ভাইরাসটিতে প্রথমবারের মতো আবির্ভূত হওয়ার পর ভাইরাসটি কমিয়ে আনার এবং প্রাদুর্ভাব সম্পর্কে তথ্য গোপন করার জন্য দেশে এবং বিদেশে সমালোচনার মুখে পড়েছে দেশটি সেখানে মৃত্যুর সংখ্যা নিয়েও সন্দেহ রয়েছে বেজিং জোর দিয়ে বলেছে তারা সব সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য দেশকে সময় মতো তথ্য দিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ঈদের সময় কঠোর বিধিনিষেধে জারি করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে চলতি মাসের শেষের দিকে টানা পাঁচ দিনের ঈদের ছুটিতে দেশব্যাপী পুরোটা সময় কারফিউ জারি করা হবে উপসাগরীয় অঞ্চলে করোনাভাইরাসের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ সৌদি আরব করোনার সংক্রমণ ঠেকাতে দেশটিকে হিমশিম খেতে হচ্ছে দেশটিতে মহামারী ছড়িয়ে পড়ায় বেশিরভাগ অঞ্চল পূর্ণ লকডাউনের আওতায় চলে গিয়েছিল গত মাস থেকে সরকার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করে দেশটিতে শপিং মল ও খুচরা বিক্রেতাদের দোকান খুলে রাখার অনুমতি দেওয়া হলেও মক্কার মতো শহর বন্ধ রাখা হয়েছে কঠোর লকডাউনের মধ্যেও কিছু কিছু জায়গায় সংক্রমণ বাড়ছে মার্চে ওমরা বাতিল করে সৌদি আরব চলতি বছরে হজ প্রক্রিয়া চালু হবে কিনা এর ঘোষণায় এখনও দেয়নি কর্তৃপক্ষ দেশটিতে ভাইরাসের প্রকোপ ঠেকাতে সিনেমা রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার পাশাপাশি আকাশপথও বন্ধ রাখা হয়েছে বাদশাহ সালমান সতর্ক করে বলেছেন কোভিড নাইন্টিনের বিরুদ্ধে সামনে কঠিন লড়াই করতে হবে দেশটিকে ভাইরাসের কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ ও তেলের দামে ধসের কারণে দুই দিক থেকে ধাক্কা খেতে হতে পারে করোনা মহামারীর বিস্তার রোধে দেশে দেশে আরোপ করা হয়েছে বিভিন্ন বিধিনিষেধ ও লকডাউন তবে এখন লকডাউন শিথিল করার পথে হাঁটতে শুরু করেছে অনেক দেশ সেসব দেশের উদ্দেশ্যে লকডাউন শিথিল করার আগে তিনটি প্রশ্নের জবাব মেলানোর পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা না হলে লকডাউন শিথিল করার পর আবারও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি সুইজারল্যান্ডের জেনেভায় ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেত্রোস আধানম গেব্রাসুস এই সতর্কবাণী উচ্চারণ করেন করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় আরোপ করা লকডাউন বা বিধিনিষেধ প্রত্যাহারের ক্ষেত্রে ছয়টি পরামর্শ দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবার ওই ছয় পরামর্শের সঙ্গে লকডাউন প্রত্যাহারের আগে তিনটি প্রশ্নের উত্তর ও অনুসন্ধানের আহ্বান জানান সংস্থাটির মহাপরিচালক এগুলো হলো এক মহামারী নিয়ন্ত্রণে এসেছে কিনা দুই সংক্রমণ বাড়লে স্বাস্থ্যসেবা ব্যবস্থা বাড়তি চাপ নিতে সক্ষম কিনা তিন জনসংস্থা নজরদারি ব্যবস্থাকেই রোগী ও তার সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করতে ও সংক্রমণ বৃদ্ধি চিহ্নিত করতে সক্ষম কিনা তেদ্রোস আধানম বলেন এই তিন প্রশ্নের উত্তর ইতিবাচক হল লকডাউন প্রত্যাহারের বিষয়টি জটিল ও কঠিন এ সময় তিনি দক্ষিণ কোরিয়া চীন ও জার্মানির উদাহরণ দেন দক্ষিণ কোরিয়ার সংক্রমিত এক রোগীর সংস্পর্শে আসা অনেক ব্যক্তিকে চিহ্নিত করার পর পানশালা ও নৈশ ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছিল চীনের উহানে লকডাউন তুলে নেওয়ার পর প্রথমবারের মতো রোগীর ক্লাস্টার চিহ্নিত হয়েছে আর জার্মানিতে বিধিনিষেধ শিথিল করার পর সংক্রমণ আরও বাড়তে শুরু করেছে তবে এই তিন দেশের সংক্রমণ বাড়লে তা নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়ার সক্ষমতা রয়েছে উল্লেখ করে প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ত্রেত্রম বলেন ব্যাপক হারে সংক্রমণ ছড়ানো ঠেকাতে বিভিন্ন দেশ কঠোর পদক্ষেপ নিয়েছিল কোথাও কোথাও যা লকডাউন নামে পরিচিত এর ফলে সংক্রমণ ছড়ানো ধীর হয়েছে এই সময়কে কাজে লাগিয়ে অনেক দেশই পরীক্ষা রোগী শনাক্ত পৃথককরণ ও চিকিৎসা সক্ষমতা বাড়িয়েছে এটাই হল ভাইরাস সংক্রমণ ধীর করার এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ কমানোর সবচেয়ে সেরা উপায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন সুসংবাদ হল কঠোর পদক্ষেপের ফলে ভাইরাসের সংক্রমণ ধীর করে দেয় এবং জীবন বাঁচানোর ক্ষেত্রে ব্যাপক সাফল্য এসেছে বৈশ্বিক মহামারী এর আগেও হয়েছে মহামারী এর আগেও জয় করেছে মানুষ ইতিহাসবিদদের মতে মহামারী সাধারণত দুইভাবে শেষ হয়ে থাকে এক ওষুধ আবিষ্কারের মধ্য দিয়ে দুই সামাজিকভাবেও মহামারীর সমাপ্তি ঘটে যখন মহামারী সংক্রান্ত ভয় কেটে যায় মানুষের করোনা ভাইরাসের ফলে রোগ কোভিড নাইন্টিনের মহামারী চলছে এখন সারা বিশ্বে এই মহামারী ছড়িয়ে পড়েছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন আক্রান্ত হয়েছেন লাখো মানুষ জন সপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওষুধ বিষয়ক ইতিহাসবিদ জেরিমি গ্রিন বলেন এই মহামারী সম্পর্কে মানুষের এখন একটাই জিজ্ঞাসা কবে শেষ হবে এই প্রশ্নের মধ্য দিয়ে মানুষ আসলে জানতে চান এর সামাজিক সমাপ্তি টানা হবে কবে কিন্তু এর মধ্যে আরেকটি বিষয় আছে সেটি হলো কোনো মহামারী আসলে পুরোপুরি শেষ হয় না কারণ একটি অসুখকে পরাজিত করা যায় মাত্র মানুষ একটা সময় উদ্বেদের মধ্যে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায় এবং শিখে যায় অসুখের মধ্যেও কিভাবে বাঁচতে হবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ অ্যালান ব্র্যান্ডের মতে করোনা ভাইরাসের মহামারীর সমাপ্তি টানতে মানুষ এই পন্থা ইতোমধ্যেই অবলম্বন করে নিয়েছে আমরা লক্ষ্য করছি অর্থনীতি নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক শুরু হয়েছে এর সমাপ্তি নিয়ে তথাকথিত বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছে যেখানে আসলে চিকিৎসা বিজ্ঞান কিংবা জনস্বাস্থ্য সংক্রান্ত কোনো তথ্য ব্যবহার করা হচ্ছে না সামাজিক ও রাজনৈতিকভাবে এর সমাধান খোঁজা হচ্ছে কোনো মহামারীতে আক্রান্ত না হয়েও মানুষ এই মহামারীর ভয় পেতে পারে এর উদাহরণ তুলে ধরেছেন আয়ারল্যান্ডের ড্যাবলিনের রয়্যাল কলেজ অব সার্জনের চিকিৎসক সুসান মারি তিনি দু চোদ্দ সালের ইবোলার উদাহরণ টেনে বলেছেন ওই সময় আয়ারল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে কাজ করেছেন তিনি ইবোলায় এগারো হাজার মানুষ মারা গিয়েছিল পশ্চিম আফ্রিকায় কিন্তু আয়ারল্যান্ডে ইবোলার সংক্রমণ দেখা যায়নি যদিও দেশটির মানুষের মধ্যে এই নিয়ে ভীতি ছিল এই যে একটি মহামারী আপাতদৃষ্টিতে শেষ হয়ে যাওয়ার পর আবারও আসতে পারে এর বড় উদাহরণ প্লেগ প্রথম ধাপে একটি শেষ হয়ে যাওয়ার পর তা আবারও আঘাত এনেছিল তবে আশা জাগানিয়া ঘটনাও ঘটেছে যেমন গুটি বসন্তের ক্ষেত্রে চিকিৎসার মাধ্যমের সমাপ্তি ঘটেছিল কিন্তু মহামারীর ক্ষত কত বড় সেটা উদাহরণ স্প্যানিশ ফ্লু উনিশশো সালে এই ফ্লুতে মারা পড়েছিল পাঁচ কোটি মানুষ মতান্তরে দশ কোটি ইতিহাসবিদরা বলছেন করোনা ভাইরাসের মহামারীও এভাবেই শেষ হবে হয় এর ওষুধ আবিষ্কার হবে নয়তো সামাজিকভাবে এর পরিসমাপ্তি টানা হবে তারা বলছেন এই ভাইরাসের টিকা কিংবা ওষুধ আসার আগেই মানুষ হয়তো ক্লান্ত হয়ে যাবে চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন